বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রান্নাঘর সহ বসতঘর। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি ঘরের জিনিসপত্রে, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের বাড়ি থেকে। কোথা থেকে আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে রান্নাঘরের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। হঠাৎ করে দাও দাও করে রান্নাঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে বিক্রমাদিত্যের পরিবারের লোকজন। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন। পরিবারের লোকজন চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা প্রচেষ্টায় বসতঘরের কিছু আসবাবপত্র উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হলো না বসতঘর সহ রান্নাঘর। আমরা তো কল পাইছি, কলে আইছি, কত টাইম আইলাম, আই আসলে দেখলাম আই আনি বেলা বলে এলাম, বড় ক্ষয়ক্ষতি তো হয়েছে, আমি সেগুলো করছি। এর মধ্যে যে বাড়ির মালিক আসলো, মালিকের নাম হয়েছে নেপাল চন্দ্র পাল, 75 ইয়ার্স বছর। তাই বাবার নাম হয়েছে লেক পরিপদ পাল, আর ধরনা লস হয়েছে 8 লাখ টাকা, আর সেই ধরনা 15 লাখ। অগ্নিকাণ্ডে 7 লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিক্রমাদিত্য নিজে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।